ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি, যে বিল্ডিংটা দেখাচ্ছি, এটা একটা জি প্লাস ফোর আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। যে বিল্ডিংয়ে অলরেডি 70% ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে এবং যে কটি ফ্ল্যাট খালি রয়েছে সেখানে খুব সুন্দর সুন্দর সাইজের কম রেঞ্জের ফ্ল্যাট আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এক্স্যাক্টলি আমরা কোন জায়গায় রয়েছি বা স্টেশন থেকে কতটা দূরত্বে রয়েছি, কোথায় মার্কেট আছে, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি ডিসকাশন করব। কথা হচ্ছে যে আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুর স্টেশন থেকে 2 কিলোমিটার, ম্যাক্সিমাম 2 কিলোমিটার দূরে এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, যেখানে আপনারা চাইলে পায়ে হেঁটে হেঁটে কিন্তু শ্রীরামপুর স্টেশনে যাতায়াত করতে পারবেন। বাট এই জায়গাটি হচ্ছে বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি আন্ডারে পড়ে, যেটা শ্রীরামপুর স্টেশন থেকে ম্যাক্স টু ম্যাক্স 2 কিলোমিটারের ভেতরে রয়েছে, স্টেশন থেকে খুব কাছে। তাহলে আপনারা জানেন শ্রীরামপুর স্টেশন মানে হচ্ছে বা শ্রীরামপুর শহর মানে হচ্ছে কলকাতার একদম নিয়ারেস্ট একটা বড় শহর, যেখানে আপনারা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের সবথেকে বড় মার্কেট কিন্তু আপনারা শ্রীরামপুরে পেয়ে যাবেন। এবং যদি আপনারা এই ফ্ল্যাট, যারা কলকাতা থেকে ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে, তারা যদি মনে করেন যে এই বিল্ডিংয়ে আপনারা কলকাতা থেকে ফ্ল্যাট দেখতে আসবেন, তাহলে কিভাবে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, কত খরচা হবে, সেই সমস্ত বিষয়গুলো আমি ডিসকাশন করলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ কীভাবে আপনারা আসবেন। না, শ্রীরামপুরে আসার জন্য প্রথম উপায়টা হচ্ছে যে হাওড়া স্টেশন থেকে যদি আপনারা যে কোনো ধরনের মেন লাইনে ট্রেন ধরেন, তাহলে লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 5 টাকা, দ্যাট মিন্স যাওয়া আসা 10 টাকা খরচা, সময় লাগবে 35 মিনিট শ্রীরামপুর স্টেশনে আসতে, হাওড়া থেকে শ্রীরামপুর স্টেশনে এসে পৌঁছাতে। এবং শ্রীরামপুর স্টেশন থেকে যদি পায়ে হাঁটে হেঁটে আসেন তাহলে 10 মিনিট সময় লাগবে, টোটো অটো করে নিলে 5 থেকে 6 মিনিটের মধ্যেই ফ্ল্যাটে পৌঁছে যাবেন। টোটাল 45 মিনিট সময় লাগছে হাওড়া থেকে শ্রীরামপুরে এই ফ্ল্যাটে আপনাকে আসতে। খরচা হচ্ছে ট্রেনের ভাড়া 10 টাকা, টোটো বা টোটো করে নিলে 10-10 টোটাল 30 রুপিস ম্যাক্সিমাম খরচা, কেউ যদি পায়ে হেঁটে আসেন সেক্ষেত্রে আপনার 10 টাকা খরচাতেই হয়ে যাবে। ঠিক একই উপায়ে যদি আপনারা মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো থেকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, তাহলে দক্ষিণেশ্বর মেট্রোতে নেমে আপনাকে প্রথমে বাসে করে বা অটো করে বালি স্টেশনে আসতে হবে, সেক্ষেত্রে আপনার যাওয়া আসা করতে 20 টাকা খরচা হবে এবং এদিকে ট্রেনের ভাড়া 10 টাকা, 30 টাকা খরচা হচ্ছে শ্রীরামপুর স্টেশন পর্যন্ত আসতে। সময় লাগবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 40-45 মিনিট আসতে, আসা যাওয়া করতে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। এই হচ্ছে আসা যাওয়া এবং খরচাটা আমি আপনাকে বলে নিলাম। এই যে জায়গাটা আপনারা দেখছেন বিল্ডিংয়ের, এটা হচ্ছে বিল্ডিংয়ের একদম ব্যাক সাইড পেছনের দিক, যেখানে চওড়া রয়েছে, প্রায় 12 ফুটের মতো চওড়া আছে, লম্বায় আছে 35 ফুট। এই যে জায়গাটি আপনি দেখছেন, এখানে আপনারা আপনাদের জন্য টু হুইলার পার্কিং করতে পারবেন। এটা টু হুইলার পার্কিংয়ের জন্যই ব্যবস্থা করা হয়েছে, বিল্ডিং যখন আমরা ফিনিশ করে দেবো তখন কিন্তু আপনারা এই জায়গাটা কমপ্লিটভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে হ্যাঁ কত বড় জায়গা রয়েছে। এই বিল্ডিংয়ে রয়েছে আপনাদের জন্য লিফট ফেসিলিটিস, উপরে ওঠার জন্য নামার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ফেসিলিটিস, যে লোন আমরা ম্যাজিক প্রো থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। ফোর্থ সব থেকে যেটা বড় বেনিফিট সেটা হচ্ছে যে যদি আপনারা আমাদের চ্যানেল থেকে ফ্ল্যাট কেনেন সেক্ষেত্রে আপনাদেরকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি চার্জ পে করতে হবে না। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি বিল্ডিংয়ের একদম সামনের পোর্শনটাতে চলে এসেছি, এই রাস্তাটা দিয়েও কিন্তু আপনি অনায়াসে এই বিল্ডিংয়ে আসতে পারবেন। এই ক্ষেত্রে দেখুন, এই হচ্ছে বিল্ডিংয়ের পুরো বিল্ডিংটার ভিডিওটি, এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা আর একটা রাস্তা, এই রাস্তাটা কীভাবে শেষ হচ্ছে আমি দেখাই। এই হচ্ছে বিল্ডিংয়ের থেকে জাস্ট একটু বেরিয়ে এলে সামনে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 10 ফুটের মতো একটা রাস্তা রয়েছে, যে রাস্তাতে এখন কিন্তু পাইপলাইনের কাজ হয়েছে। এই রাস্তা দিয়ে আপনাদের টোটো, বিশেষ করে টোটো অল টাইম যাতায়াত করে। এখান দিয়ে যদি আপনারা ঢোকেন, ওইটা একটা রাস্তা ছিল, এটা একটা রাস্তা রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনায়াসে এই বিল্ডিংয়ে শ্রীরামপুর স্টেশন থেকে উইদিন 10 মিনিটের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাটে চলে আসতে পারবেন। এই হচ্ছে বাইরের তথ্য, বাকি ভিডিওর পুরো অংশটা দেখার জন্য
দেখার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। এরপরে আমি বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো, ঢুকে আপনাকে সেই সমস্ত ফ্ল্যাটগুলো ভিডিও করে দেখাবো যেগুলো আপনারা কিনতে পারবেন। চলুন আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভিতরে ঢুকি। এই জায়গাটা আপনারা অলরেডি ভিডিওতে দেখে নিয়েছেন, বিল্ডিংয়ের মেন গেট কোনটা, না বিল্ডিংয়ের মেন গেট হচ্ছে এই, হচ্ছে বিল্ডিংয়ের ভেতরে ঢোকার জন্য এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। সামনে লিফটে জায়গা রয়েছে, ডান দিকে দেখা যাচ্ছে লিফটে জায়গা রয়েছে। ঢুকে আমি সেই সমস্ত ফ্ল্যাটগুলো ভিডিও করবো যেগুলো আপনারা কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি বাকি ভিডিওগুলো করছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমাদের সামনে যে ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনারা, সেটা একটা 720 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি আপনারা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে খালি পাবেন, থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরের ফ্ল্যাট অলরেডি বুকড হয়ে গেছে। আপনারা এই মুহূর্তে যে ফ্ল্যাটটি দেখছেন সেটা একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট, যে ফ্ল্যাটের 70-80% পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি যেটা কাজ রয়েছে সেটা আমরা উইদিন এ মান্থ আপনাকে কমপ্লিট করে দেব। এই যে জায়গাটা দেখছেন এটা, এই ফ্ল্যাটটি হচ্ছে ইস্ট ফেসিং ফ্ল্যাট, পূর্বমুখী ফ্ল্যাট। আমরা পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এন্ট্রি করলেই আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের ডাইনিং এরিয়া রয়েছে, পুরো স্কোয়ার সাইজের। এই ডাইনিংটার মেজারমেন্ট রয়েছে 11 ফুট বাই 12 ফুট। সামনে অনেক বস্তা আপনারা দেখছেন, যেহেতু পুট্টির কাজ চলছে বিল্ডিংয়ে, সেই জন্য আপনারা এই বস্তাগুলো দেখছেন। এই বস্তাগুলো আমরা খুব তাড়াতাড়ি করেই বের করে দেবো ফিনিশিং করার সময়। এই হচ্ছে পুরো ওপেন কিচেন, ডাইনিংয়ের জন্য জায়গা দেখাচ্ছি আপনাকে। যেহেতু ওই দিকটা পশ্চিম দিক, সেই জন্য পশ্চিম দিকে এই যে কর্নারটা দেখছেন, এখানে দেখুন উপরে ভেন্টিলেটার করা আছে এবং এখানে পাইপলাইন করে দেওয়া আছে। এখানে হচ্ছে পুরো দেওয়াল জুড়ে কিন্তু কিচেন থাকবে আপনার। কিচেন থাকলে পুরো জায়গা জুড়ে কিন্তু আপনারা ডাইনিংটাকে ইউজ করতে পারবেন। এবং এখানে রয়েছে আপনাদের জন্য কমন ওয়াশরুম। এই কমন ওয়াশরুমের সাইজ হচ্ছে 7.5 ফুট মতো লম্বা রয়েছে, 5.5 ফুটের মতো চওড়া রয়েছে। এক্ষেত্রেও কিন্তু পশ্চিম দিকে জানলা আছে কমন ওয়াশরুমের এবং ওপরে কিন্তু ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে। এই অ্যাঙ্গেল থেকে দেখুন পুরো ডাইনিং উইথ কিচেনের জায়গাটি। এরপর বেডরুম দেখাবো। এই একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ হচ্ছে 13 ফুট বাই 14 ফুট, হিউজ, অনেক বড় সাইজের। 13 ফুট বাই 14 ফুট মানে বুঝতেই পাচ্ছেন অনেক বড় সাইজের আপনি একটা বেডরুম পাচ্ছেন। এত বড় বেডরুম সচরাচর দেখা যায় না, 13 বাই 14 সাইজের বেডরুম উইথ দুটো দিক খোলা আছে। এটা হচ্ছে উত্তর দিক, পুরো খোলা মেলা উত্তর দিক। এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, 13 ফুট বাই 14 ফুট সাইজের বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট। এবং পশ্চিম দিকে রয়েছে অনেক বড় সাইজে, প্রায় 10 ফুট মতো লম্বা এবং 4 ফুট মতো চওড়া সাইজের একটা ব্যালকনি। সেম ফ্ল্যাট কিন্তু আপনারা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে পাবেন। এরপর আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমটাতেও কিন্তু পশ্চিম দিকটা পুরো খোলা আছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা লম্বা আছে 12 ফুট, চওড়ায় আছে 10 ফুট, 10 বাই 12 সাইজের একটা বেডরুম। এবং এই বেডরুমে পশ্চিম দিকটা পুরো খোলা। এক্ষেত্রেও দেখুন 50-60% মতো পুট্টির কাজ হয়ে গেছে, ফিনিশিংয়ের কাজ কিন্তু রানিং রয়েছে। এই হচ্ছে টোটাল ফ্ল্যাটের ভিডিও। এটা একটা 720 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট, যেটা আপনারা 2600 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যা টোটাল যেটা ভ্যালু হবে সেই ভ্যালুটা আমি আপনাকে বলে দিচ্ছি। 2600 × 720 হলে 18,72,000 টাকা প্রপার্টি ভ্যালু হচ্ছে ফ্ল্যাটটির দাম, যার মধ্যে আপনারা 90% পর্যন্ত হাউজিং লোন করে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব।
এই হাউসিং লোন নেওয়ার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিস দিতে হবে না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা এই ফ্ল্যাটটি আমাদের কাছে কিনতে পারবেন। আশা করছি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এছাড়া যদি ফ্ল্যাটটি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন। যদি এখানে আপনারা ফ্ল্যাট কেনেন তাহলে ফ্ল্যাটে আপনারা জলের জন্য পাবেন, 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা, সিএসসি থেকে ইলেকট্রিসিটি কানেকশনের ব্যবস্থা, এই সমস্ত ফেসিলিটিসগুলো রয়েছে। আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।